हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज के तुम्हारे संगे शेयर करछी एकटा शाड़ी ड्रैपिंग, और एटा खूब इजी एकटा शाड़ी ड्रैपिंग। एटा लहंगा स्टाइले शाड़ी ड्रैपिंग आमी आज के तुम्हारे जोन्नो निये एसेछी। खूब अल्प समय ताड़ाताड़ी पड़ा हो जाए, तो चलो भिडियोटा एबार स्टार्ट करी। तो শাড়ি ড্রাপিংটা পরার জন্য পেটিকোটটা ভালোভাবে পেটের একদম উপর দিক করে বেঁধে নিতে হবে, যেরকম ভাবে আমরা লেহেঙ্গা পরি। এরপর আমি এখানে একটা ইয়েলো কালারের শাড়ি নিয়েছি। লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরতে গেলে অবশ্যই শাড়িটা একটু সিল্কের ওপর নিতে হবে, তবে লেহেঙ্গার যে প্লিটসগুলো সেগুলো ভালো হবে। তো শাড়ি ড্রাপিংয়ের সবার প্রথমে যেটা করব হচ্ছে আমি আঁচলটা রেডি করে নেব। আর আঁচলটা করার জন্য আঁচলের আমি একদম পাতলা পাতলা ছোট ছোট করে প্লিটস বানাচ্ছি। প্লিটস বানিয়ে আঁচলটাকে আমি সামনের দিকে, ওপর দিকে আর নিচের দিকে দুদিকে দুটো সেফটি পিন দিয়ে আমি সিকিউর করে রাখব। এরপর চলে যাচ্ছি মেন শাড়ি ড্রাপিংয়ে। শাড়িটা প্রথমে আমি ব্যাক সাইডে আমার ডান দিকের কোমর থেকে ড্র্যাপিং করব। দেখো শাড়িটা ভালোভাবে একটু নিচু করে পরতে হবে, তবে ভালো লাগবে। ডান দিকের কোমর থেকে আমি ড্র্যাপিং শুরু করছি, এবং ড্র্যাপিং করতে করতে আসতে হবে বাঁ দিকের কোমর পর্যন্ত। দেখো ডান দিকের কোমর থেকে আমি ড্র্যাপিং করে বাঁ দিকের কোমর পর্যন্ত আমি এটা ছেড়ে দিচ্ছি। এরপর ওখান থেকে শুরু করতে হবে প্লিটস বানানো। পাতলা পাতলা করে একটু প্লিটসগুলো নিতে হবে। খুব একটা পাতলা করলে কিন্তু প্লিটসগুলো ভালো বোঝা যাবে না, তাই সেটা ভালো করে দেখে নিয়ে করতে হবে। আমি এখানে চারটে প্লিটস বানিয়েছি, চারটে চারটে করেই করব, তবে বেশ গোছটা, প্লিটসের গোছটা বেশ ভালো আসবে। যখন আমরা প্লিটস এমনিভাবে শাড়ি পরি তখন এরকমভাবে নিই, কিন্তু যখন আমরা লেহেঙ্গা পরবো তখন প্লিটসগুলো আমরা ঠিক উল্টো দিকে ধরবো, এই রকমভাবে। এরপর প্লিটসগুলো একটু ছেড়ে ছেড়ে ধরে নিয়ে একটা একটু ভালো করে গুছিয়ে নেব, যাতে প্লিটসগুলো ভালোভাবে বোঝা যায়, দেখা যায়। এরপর একটা সেফটি পিনের সাহায্যে আমি ভালো করে সিকিউর করে নিচ্ছি। এরপর দেখো যেখান কোমরে যেখান পর্যন্ত আমি কাপড়টা ড্র্যাপিং করেছিলাম, তার পাশ থেকেই কিন্তু আমি এই প্লিটসগুলোকে ভালো করে আমি টাকিং করে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে প্লিটসগুলো, কিন্তু আমার একটা একটা করে বেশ ভালো বোঝাও যাচ্ছে। এরপরে আবার চলে যাচ্ছি প্লিটস বানাতে। যেখান পর্যন্ত আমি ড্র্যাপিং করেছি তার পাশ থেকে আবার আমি প্লিটস বানাচ্ছি, আর আবারও আমি চারটে প্লিটস বানাবো। আর প্লিটসগুলোকে আমি এরকমভাবে ছেড়ে ছেড়ে ভালো করে ধরে নেব, নিয়ে সেফটি পিন দিয়ে সিকিউর করব। সেফটি পিন দিয়ে একে অপরের সঙ্গে সিকিউর করে নিলে কি হবে, যখন আমরা কোনো বিয়েতা বাড়ি বা কোনো নিমন্ত্রণ অনুষ্ঠান বাড়িতে যখন আমরা যাব, তখন গাড়ি বাসে ওঠানামা করতে গিয়ে শাড়িটা আমাদের খুলে যাবে না, খুলে যাওয়ার ভয়টা কিন্তু থাকবে না। একে অপরের সঙ্গে প্লিটসগুলো কিন্তু সাপোর্টে থাকবে, তো সেই জন্য সেফটি পিন দিয়ে অবশ্যই সিকিউর করে নিয়ে পরতে হবে। এরপর যেখান পর্যন্ত আমি প্লিটসগুলো, লাস্ট আমার যে প্লিটসটা ছিল তার পাশ থেকে বাকিটা আমি দেখো এইভাবে ড্র্যাপিং করে দিলাম। এরপর কত সুন্দর আমার লেহেঙ্গার মতো শেপ এসে গেছে শাড়িটার, দেখো। এরপরে চলে যাচ্ছি বাকি যে এই যে পেটিকোটটা দেখা যাচ্ছে, এদিকটা আমাকে ঢাকতে হবে, আর এদিকটাও আমি প্লিটস দেবো। সামনেটা পুরোটা প্লিটস বানিয়ে বানিয়ে লেহেঙ্গার মতো ঘেরটা আমি তৈরি করছি। এরপর দেখো আবারও সেম প্রসিকিউর, আমি চারটে প্লিটস বানিয়েছি, আর একটু ছেড়ে ধরে নিয়ে সেফটি পিন দিয়ে সিকিউর করে নিলাম। এরপর এটাও সেম প্রসিকিউর, যেখান পর্যন্ত লাস্ট আমার প্লিটস আছে তার পাশ থেকে এই বাকি চারটি প্লিটসকে আমি টাকিং করছি। খুব ইজি শাড়ি পরাটা। তোমরা আগে থেকে প্লিটসগুলো সেফটি পিন দিয়ে রেডি করে রেখেও দিতে পারো, যাবার সময় শুধু পরে নিলে। দেখো কত সুন্দর লেহেঙ্গার শেপ সামনে দিকে চলে এসেছে। এবার যাচ্ছি ব্যাক সাইডে, যে পেটিকোটটা দেখা যাচ্ছে ওটা ঢাকতে হবে। আঁচলটাকে এবার আমি তুলে নিচ্ছি। আঁচলটা তুলে নিলেই কিন্তু পিছন দিকটা একদম আঁচলের শেপটা চলে আসবে ভালোভাবে। আঁচলের যে প্লিটসগুলো আছে সরু সরু প্লিটসগুলো ভালো করে গুছিয়ে নিতে হবে। আর আঁচলটা কিন্তু আমি বেশি বড় করব না, ছোটই রাখবো, তবেই কিন্তু দেখতে ভালো লাগবে। আঁচলটা বেশি লম্বা করে ঝুলিয়ে রাখলে কিন্তু যে লেহেঙ্গার প্লিটসগুলো আমরা তৈরি করেছি সেই শেপটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য খুব ছোট করে রাখছি আমি আঁচলটা। আঁচলটা আমার কাঁধেতে আমি ব্লাউজের সাথে ভালো করে সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। দেখো
ব্লাউজের সাথে আমি ঘেকুর করে নিয়েছি। এরপর প্লিটসের একটা কোণ আমি এইভাবে সামনের দিক থেকে পিছন দিকে নিয়ে গিয়ে ব্লাউজের সাথে সেফটি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। তাহলে দেখো শাড়ি ট্র্যাপিংয়ের সামনেটাও কত সুন্দর হয়েছে, আর পিছন দিকটাও তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কোমর বন্ধনী থাকলে একটা অবশ্যই লাগিয়ে নেবে, আমি আর লাগাইনি, কারণ এই ভিডিওটা শ্যুট করতে গিয়ে ফ্যান অফ করে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তো যার জন্য আমার আর লাগানো হয়নি। তো এইটা হচ্ছে, আসছি আমি ব্যাক সাইডে। দেখো ব্যাক সাইডটা কত সুন্দর দেখতে লাগছে, আঁচলের শেপটা পুরো এসেছে, আর কোথাও দিয়ে কিন্তু কোনো কিছু ব্যাক সাইডটা খোলা খোলা মনে হবে না, পুরোটাই ঢেকে যাচ্ছে। এবার চলে এসেছি আমি ফাইনাল লুক নিয়ে, আমার শাড়ির পুরো ফাইনাল লুকটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। অল্প সময় এরকমভাবে শাড়ি পরা কিন্তু তোমরা করতেই পারো। আর আমার এই শাড়ি র্যাপিংটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটাতে লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।